হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। তো আজকে সকাল থেকে ব্লগটা স্টার্ট করছি, আশা করি তোমাদের ব্লগটা ভালো লাগবে। এখন দেখো আমি ঘুম থেকে উঠেছি, উঠেই প্রথমে একটা জ্যাকেট পরে নিয়েছি, কারণ ঠান্ডা, প্রচণ্ড ঠান্ডা লাগছিল। তো জ্যাকেটটা পরে দরজাটা খুললাম, জানালা এখনও খুলিনি, শুধু দরজাটা খুললাম, দেখছি বাইরের আবহাওয়া কি আসবিস, এগুলো দেখছিলাম একটু। তো দেখে টেখে এখন এসে পড়লাম ঘরটা ঝাড়ু দিতে, তো ঘরটা ঝাড়ু দিয়ে নিচ্ছি। আর ওইদিকে আমার বর আর আমার ছেলে এখনও ঘুমাচ্ছে, তো তাদের তো ঘুমই শেষ হয় না, কখন যে ঘুম শেষ হবে। তো ঘুমটা শেষ তো আমারও হয় না, কিন্তু কাজ করার জন্য তো উঠতে হয়, কাজ করতে হবে তা বলে উঠতে হয়। তো ঘরটা ঝাড়ু দিয়ে এসে পড়লাম আমি রান্নাঘরে, রান্নাঘরের কাজগুলো করতে। তো এখন দেখো রান্নাঘরের বাসনপত্র কতগুলো জমিয়ে রেখেছিলাম, তো কালকে রাত্রে কিছু ধুয়েছিলাম আর কিছু রয়েছে জমিয়ে রেখেছিলাম। তো ওই যে ঠান্ডা, ঠান্ডার জন্য তো কাজ করতে একদমই ইচ্ছে হয় না। তো আশা করি সবাইরই এরকম হয়, সব মেয়েরাই বুঝে। তো কাজটা সেরে পড়লাম, ধোয়াপালি হয়ে গেল, এখন বসালাম চা। তো চা খাবো, আর আমার বড় উঠেছে, বেবি উঠেছে, বেবিকে ব্রাশ করালাম, করিয়ে চা বসিয়ে দিলাম। আর এখানে কালকে একটা দুধের প্যাকেট এনেছিল, পাউডার দুধ। তো পাউডার দুধটা আমি একটা কটোরায় ভরে নিচ্ছি, তো ওটা নিয়ে রেখে দেবো, কারণ না হয় কাগজে রাখলে তো নষ্ট হয়ে যাবে, তার জন্য আমি কটোরায় ভরে নিয়ে রাখবো। আর এখানে দেখো আমার ছেলেও আমাকে হেল্প করতে এসেছে, মানে দুষ্টুমি করতে এসেছে। তো এখানে চাটা খেয়ে নিলাম, বাচ্চাকেও খাওয়া টাওয়া করে দিলাম, সকালের খাবার টাবার হয়ে গেল, নাস্তা টাস্তা। তো এখন নিয়ে আসলাম জল, ফিল্টারে জল দেব। তো আমরা তো এমনি কাঁচা ফিল্টার, তো এই ফিল্টারেই জল দিয়ে দিয়ে খাই, গরিব মানুষ কি হবে কি করব বলো। তো এই যে জলটা নিয়ে আসলাম, জল দিয়ে দিলাম ফিল্টারে, ওইদিকে ভাত হচ্ছে, আমি ভাত বসিয়ে দিয়েছি, কারণ চাটা খেয়েই আমি ভাত বসিয়ে দিয়েছি, একবারই আমি আগুন জ্বালিয়ে নিই। তো ভাত টাত হয়ে গেল, রান্না টান্নাও মোটামুটি হলো, আবার কিছু বাকি আছে। তো কালকে যে সবজি এনেছিল বাজার থেকে, এগুলো আমি আর থামাইনি, এখন থামাবো, এগুলো একটু আলসি আলসি হয়ে গিয়েছি, কাজ একটু করতে ইচ্ছে, যখন করি তখন করি, আর যখন কাজ আছে কিন্তু করতে ইচ্ছে হয় না তখন করি না, এই আর কি, আমি কাজ জমিয়ে রাখি। তো এই যে সবজিগুলো আমি, কিছু সবজি রেখেছিলাম কালকে, আর কিছু রয়ে গিয়েছিলো, যেমন আলু টালু এগুলো রয়ে গিয়েছিলো, তো এগুলো একটি জায়গায় গুছিয়ে নিলাম, এই সাজিটাতে করে রেখে দিলাম। নিচের সাজিটাতে আলু, আর উপরের সাজিটাতে আছে এখানে গাজর আর আদা। তো এগুলো রেখে দিলাম, ঘরে জায়গারও একদম কম, তো এগুলো একটার উপর একটা রেখে দিলাম। তো জায়গাটা একটু করলাম হালকা, কারণ কাজ করতে আমার জায়গার প্রয়োজন। তো এগুলো করেছি, তো এখন প্রচণ্ড হারে আলুগুলো থেকে নোংরা বালু এরকম পড়েছে, তো এগুলো একটু মুছে নিই, না মুছলে তো হবে না, হাত দিয়ে পরিষ্কার হয় না, মুছতেই হবে। তো একটা ন্যাকড়া আমি ভালো করে ভিজিয়ে নিয়ে জায়গাটা ভালো করে মুছে নিচ্ছি, ক্লিন করে নিচ্ছি, যাতে আমি কাজ করতে একদম আরাম বোধ করি, একদম ভালো ফ্রেশ ফ্রেশ বোধ করি, তার জন্য আমি এটা ফ্রেশ করে নিলাম মুছে। তো এখন কি করব আমি? আদের না শরীরটা খুব খারাপ, ওর পেটটা খুবই খারাপ, লুজ মোশন হয়ে গিয়েছে, আর বমিও করছে, আজকে দুই দিন হয়ে এলো, তার জন্য ওকে ভাতও খায় না একদম, কী যে করি। তো ছাদে আসলাম একটু, আদামুনকি পাতা, এই যে এখানে আদামুনকি পাতা আছে, তা আগে আরও ছিল, এখন শুকিয়ে গিয়েছে। তো দেখি আদামুনকি পাতা দিয়ে একটু, যদি ওকে বাটা করে, আদামুনকি পাতাটি বাটা করে একটু খাওয়াবো ওকে ভাত, দেখি খায় কি না। দুই দিনও যায় না, শরীরটা একদম অসুস্থ হয়ে যায়, দুই দিনও ভালো থাকে না। পাতাগুলো দিয়ে ভাত খাবে, আধা মন কি পাতাগুলো দিয়ে ভাত খাবে, বাবা ভাত খাবে পাতাগুলো দিয়ে, এই পাতাগুলো বেটা করে দেবো মাম্মা তোমাকে। হ্যাঁ কোথায় পরে নি, পরে নি মামা, নিয়ে নিয়েছি। যে কটা পেরে নিয়েছি, তো এগুলো একটু বাটা করে দেখি খাই কিনা ও, নিয়ে নিয়েছি।
তো এখন আমি পাতাগুলো নিয়ে এসে পড়েছি, একটু বাটা করব। তো বাটা করার জন্য ওই যে এমনি তো ভর্তা টর্তা বানাই মিক্সারে করে নি, কিন্তু আজকে মিক্সারে করব না, কারণ মিক্সারে ভালো হয় না, অল্প অল্প পাতা। আমি আরেকবারও এমন চেষ্টা করেছিলাম, কিন্তু মিক্সার ভর্তা হয় না, ভালো হয় না। তো তার জন্য আমি শিলপাটাটা নিয়ে নিলাম। শিলপাটাটা আছে না, আমি আগে ইউজ করতাম, তারপরে ওই আছে আলিশ্য। আর মিক্সার এসার পরে তো এই পাটা পাটার জায়গায় পড়ে রয়েছে, কোনো কাজই হয় না। তো এখন তো পাটাটা বের করে নিলাম, এটা একটু পরিষ্কার করতে হবে, কারণ অনেক দিন ইউজ করিনি, প্রায় 1 বছর 1.5 বছর এমনই, মাঝে মধ্যে 1-2 বার ইউজ করি, তারপর আর করি না, এই রেখে দিই, আবার 1-2 বছর পরে আবার মনে হলে একবার ইউজ করি আর কি। তো তার জন্য এটা ভালো করে মেজে টেজে ধুয়ে নিলাম। তো এখন কি করব, পাতাটার ভর্তা বানাবো, দেখি খায় কি না পাতার ভর্তা দিয়ে। তো ও খাক না খাক, আমরা খেয়ে নেবো আর কি করব। তো ওর জন্যেই বানাচ্ছি স্পেশালি, ও তো ভাত খায় না, একদম খায় না ভাত, কী যে করব ওকে নিয়ে। আমি তো ডাক্তারের কাছে যাব, কালকে যাব, আজকে যাওয়া হলো না, কারণ আজকে টিকিট পাইনি ডাক্তারের, তো কালকে টিকিট কাটা হলো, তো কালকে যাব। এখন ভর্তাটা করিনি, দেখি খায় কি না, একটু চেষ্টা করব খাওয়ানোর জন্য। বাচ্চা পোলাপান তো খেতে চায় না, একদম খেতে চায় না, তো দেখি চেষ্টা করে। আমাদের তো চেষ্টা করতে হবে, মা বাবাদের তো চেষ্টা করতেই হবে, কি করব। তে যে হয়ে গেল ভর্তা, আমার আমার ভর্তা না, পাতার ভর্তা আমি বানিয়েছি। তো ভর্তা রেডি, এখন ভাতটা খেয়ে কাপড় চোপড় ধুইয়ে, তো বাচ্চা খায়নি, অল্প কিছু খেয়েছে, কাপড় চোপড় ধুয়ে আসলাম, কাপড় চোপড় শুকাতে ছাদের মধ্যে। তো ব্লগটা আজকে এখানে শেষ করছি, তোমাদের ভালো লাগলে প্লিজ লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে, আর সাবস্ক্রাইব করে বেল আইকন বাটনে ক্লিক করে অল করে দেবে, আর পাশে থাকবে। বাই বাই।